হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে এখন একটা লগ আউট করার জন্য একটা পেজ ক্রিয়েট করব এবং সেটার একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এবং কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে আমরা লগ আউট করতে পারি সেই ওয়েটাও আমরা তৈরি করব। তো সেটা করার জন্য সবার আগে আমরা যেটা করতে পারি, আমাদের যে JSPS ফোল্ডার আছে আমাদের ওয়েব INF-এর ভেতরে, এখানে আমরা একটা লগড আউট নামে একটা নতুন JSP ফাইল তৈরি করি। এটার নাম দেই লগড আউট। তো এখানে আমরা বলে দিতে পারি ইউ হ্যাভ লগড আউট, আমরা এটাকে দিলাম। তো এটাকে আমাদের একটা ম্যাপিং করে দিতে হবে আমাদের একটা কন্ট্রোলারের সাথে। তো আমরা লগ ইন কন্ট্রোলারে যাই, LC লগ ইন কন্ট্রোলার। এখানে আমরা শো লগ ইন যেটা আছে সেম ওয়েতে আমরা একটা লগড আউট কন্ট্রোলার তৈরি করে দিতে পারি। রিকোয়েস্ট ম্যাপিং, সেটাকে আমরা বলে দিতে পারি লগড আউট, এবং শো লগড আউট এখানে দিয়ে দিলাম, যেটা রিটার্ন করবে লগড আউট আমাদের এই JSP-তে। তো শুধু এটা করলেই হলো না, আমাদের তো স্প্রিংয়ে যে সিকিউরিটি কনটেক্সট আছে ওখানে পারমিশন দিয়ে দিতে হবে। সিকিউরিটি কনটেক্সটে যে আমরা এটাকে কপি করি অল্ট কন্ট্রোল ডাউন, এবং এখানে আমরা পারমিট অল দিয়ে দিব লগড আউট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় এটা কিন্তু স্প্রিং ওপর থেকে নিচে যায়, সো আমাদের এই ডিনাই অলের আগে এগুলো দিলে বেটার। তো এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি তাহলে লগড আউট পেজে গেলে আমাদের ওই JSP-টা দেখার কথা। সো আমরা টেস্ট করার জন্য জাস্ট একবার রান করে দেখি প্রজেক্টটা। রান করলে আমাদের যদি আমরা কনটেক্সটের মধ্যে লগড আউটে যাই তাহলে আমাদের লগড আউট JSP এখানে আসার কথা, নোটিসেস লগড আউট, এবং আমাদের লগড আউট JSP আসছে। সো আমাদের রিকোয়েস্ট ম্যাপিংটা কাজ করছে। তো এখন এই লগড আউট URL-টা আমরা তো বলে দিব আমাদের স্প্রিংয়ের সিকিউরিটিতে, আমরা এখানে যেখানে ডিফাইন করছি সিকিউরিটি কনটেক্সটের ভেতরে এখানে যে সিকিউরিটি ট্যাব আছে এখানে আমরা চলে যাব, এবং এখানে HTTP-র ভেতরে আমাদের একটা আমরা অ্যাড করব সিকিউরিটি লগ আউট। হ্যাঁ, সিকিউরিটি লগ আউটের ভেতরে এই যে লগড আউট সাকসেস URL-এ আমরা আমাদের ওই URL-টা বলে দিব লগড আউট। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা বলে দিচ্ছি, খেয়াল রাখেন যে আমরা লগ আউট URL-এ কিন্তু বলবো না, আমরা শুধু লগড আউট সাকসেস URL-এ এটা আমরা বলে দিব। আমরা যদি লগ আউট URL-এ এটা বলে দিই তাহলে কিন্তু এটা স্প্রিংয়ের লগ আউট URL-টাকে ওভাররাইট করবে, আমরা ওইটা চাই না, শুধু সাকসেসের জন্য চাই। তো এটাকে আমরা সেভ করি, একবার সোর্সটা দেখে আসি ঠিকমতো আছে কি না। লেটস সি, এই যে লগ আউট সাকসেস URL এটা কিন্তু লগড আউট আছে, সো দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের যেটা হোম JSP আছে, হোম JSP-র মধ্যে আমাদের কী কী আছে, আমাদের নোটিসেসের লিস্ট আছে, ক্রিয়েট নোটিসের একটা লিঙ্ক আছে, আমরা এখানে আর একটা লিঙ্ক তৈরি করব। হ্যাঁ, সেটা আমরা নাম দিতে পি এর ভিতরে রাখতে পারি, এবং পি এর ভেতরে আমরা যেটা করব আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ রাখব, এবং অ্যাঙ্কর ট্যাগটাও আমরা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা একটা HREF-এ আমরা বলে দিতে পারি আমাদের সি আউট দিয়ে। আমরা এখানে স্প্রিংয়ের একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ, যেখানে আমরা গেলে আমাদের লগ আউটের একটা URL আছে, ওটা আমরা ইউজ করব। তো ওটা আমরা যেহেতু এখানে এর আগেও দেখেছিলাম সি প্রেফিক্স ইউজ করে, সি ট্যাগ লিপটা ইউজ করে আমরা চাইলে সি আউট দিতে পারি, সেক্ষেত্রে কনটেক্সটের যে ইস্যুটা সেটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমরা এটা করতে পারি COURL ইউজ করে, আমরা বলতে পারি COURL, হ্যাঁ COURL, আমাদের এন্ডিংটা লাগবে না, আমরা এটা সেলফ কন্টেন্ট করে দিলাম। এবং এখানে আমরা ভ্যালুটা দিব, আমরা দিব হচ্ছে /J_ spring_ security_ লগ আউট। তো এই URL-এ হিট করলে আমাদের কিন্তু যে কারেন্ট ইউজার আছে সে লগড আউট হয়ে যাবে। তো এই পুরো COURL-টা আসলে আমরা এই HREF-এর ডাবল কোটের ভেতরে দেবো, এই কারণে আমরা এটাকে সিঙ্গেল কোট করে দিই, ডাবল কোটের ভেতর সিঙ্গেল কোট দেওয়া যাবে। সো আমরা এটাকে কপি করে নিই, Ctrl+X Ctrl+V। সো দেখা যাচ্ছে যে আমরা যেভাবে চাচ্ছিলাম এটার আমরা চলে আসছে, কিন্তু এখানে আমরা বলে দিব একটা নাম দিয়ে যে লগ আউট, এই হিসাবে আমাদের হোম পেজে এই লগ আউটটা আসার কথা। সো
এটা লগ আউট হয়ে যাবে এবং তারপর আমরা কি বললাম সিকিউরিটি কনটেক্সটে বলে আসছি যে যখন লগ আউট হয়ে যাবে সাকসেসফুল লগ আউটে আমাকে লগড আউট পেজে ফরওয়ার্ড করে দিবে সো লেট আস ট্রাই ইট আউট আমরা নোটিসেস পেজে গেলাম এখানে যে লগ আউট আছে আগে আমরা লগ ইন করি লগ ইন করার জন্য আমরা চাইলে যেটা ইউজ করেছি ইমরান এবং পাসওয়ার্ড হচ্ছে হ্যালো 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 ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখন লগ ইন করে ফেলেছি হ্যাঁ তো আমরা যদি আবার নোটিসেসে যাই আমি যদি ক্রিয়েট নোটিস করতে চাই তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি লগড ইন করা অবস্থায় আছি এই কারণে ক্রিয়েট নোটিসে চলে গেলাম তো আমি যদি নোটিসেসে যে লগ আউটে ক্লিক করি তাহলে ইউ হ্যাভ লগড আউট আসলো উইচ ইজ গুড আমি যদি আবার নোটিসেসে যে এখন ক্রিয়েট নোটিস তৈরি করতে চাই আমাকে লগ ইন করতে বলবে সো আমরা কিন্তু ফ্লোটা এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে আসলে কিছু কন্ডিশনাল টাইটেল নিয়ে আসবো যেখানে লগড ইন ইউজারের নাম দেখাবে বা ইউজার যদি লগড ইন করা অবস্থায় না থাকে তাহলেই শুধুমাত্র লগ ইনের এখানে যে এটা আমরা দেখাচ্ছি যে লগ আউটটা এটা শুধুমাত্র লগ ইন যারা করা আছে তাদেরকেই দেখাবে তো এই টাইপের কন্ট্রোল স্ট্রাকচার আমরা নিয়ে আসবো কীভাবে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি জেএসপিতে এবং আমাদের কন্ট্রোলে সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস